ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। করোনা আক্রান্ত হয়ে ট্রাফিক কনস্টেবলের মৃত্যু। শিয়ালদা ট্রাফিক গার্ডের কনস্টেবল করোনা আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত তথ্য এই বিষয়ে জানাবেন আবির। এনসিবি হেডকোয়ার্টারের সঙ্গে আমরা কথা বলেছিলাম কলকাতা পুলিশে, তিনি যেটা জানিয়েছেন শুভ্রজিৎ, যে একজন পুলিশ কনস্টেবল তিনি শিয়ালদা ট্রাফিক গার্ডে তিনি কর্মরত ছিলেন, তার করোনা আক্রান্ত তিনি হয়েছিলেন, অর্থাৎ করোনা কোভিড-19 পজিটিভ তার হয়, সরকারি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। কয়েকদিন আগেই তাকে ভর্তি করা হয়েছিল সেখানে, এবং ভর্তির আগে যখন তাকে টেস্ট করা হয় সেখান থেকে পজিটিভ বেরোয়, এবং এই যে ঘটনায় তিনি কাদের সঙ্গে সংস্পর্শে ছিলেন এবং তিনি তার পরিবারের সদস্যরা যারা তাদের সঙ্গে ইতিমধ্যে কিন্তু ভার্বালি কথা হয়েছে পুলিশের, এবং যাতে কোনোভাবে কোনো আতঙ্কের পরিস্থিতি না তৈরি হয় বা যাতে কোনোভাবে কোনো রকম কোনো ভয়ের কোনো কারণ না থাকে, সেই জন্য যথাযথ যা ব্যবস্থা আমাদের স্যানিটাইজেশন বা দূরত্ব বজায় রাখা পুলিশের মধ্যে বা সেই ক্ষেত্রে যা যা ব্যবস্থা নেওয়ার সেগুলো নেওয়া হচ্ছে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর। শুভজিৎ ধন্যবাদ আবির।